নিয়ে এলাম একটা নতুন ব্লগ, যাতে আমি আমার নোংরা চিমনিটা, একেবারে তেল ছিটে চিমনিটা পরিষ্কার করব তোমাদের সাথে নিয়ে। ঠিক আছে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মীজ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজ আমি আমার চিমনি ক্লিনিং প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি, কি করে আমি চিমনি ক্লিনিং করি। আমি নিজেই করি, কোনো এএমসি দিই না, প্রথম প্রথম দিয়েছিলাম, তারপর আর দিই না। তো সেই প্রসেসটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। ওকে, তো চলো দেখে নিই কীভাবে করছি। এর জন্য আমি নিয়েছি একটা কাপড়, পুরনো, আমি একটা গামছার টুকরো নিয়েছি, এই যে, আর একটা আমার ডিআইওয়াই সলিউশন রয়েছে, এই সলিউশনটা দিয়েই আমি চিমনিটা ক্লিন করব। আগে কেরোসিন দিয়ে করতাম, তাতে কিন্তু রান্নাঘরে বেশ গন্ধ ওঠে। সলিউশনটা আমি একটু কাপড়টার মধ্যে নিয়ে নেব, এই যে নিয়েছি, নিয়ে আমি চিমনি ক্লিন করব। এটা দিয়ে সামান্য একটু ঘষলেই চিমনি বেশ পরিষ্কার হয়ে যাবে। দেখো ধুলো চলে আসছে সব, এটাতে বেশি সময় লাগে না। তোমরা যদি চাও এই সলিউশনটা আমি কিভাবে তৈরি করেছি, তাহলে আবার তোমাদের আমি এটা একদিন অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। পাশের বাড়ির কনস্ট্রাকশনের নানা আওয়াজ আসছে, সেটা আমার সাথে বিয়ার করণীয়। দেখো আপাতত অনেকটা পরিষ্কার হয়ে গেল। অয়েল কালেক্টর গুলোই বেশি নোংরা হয়ে থাকে, আর নোংরা হয় এই যে ফ্রেমটা, এই নেটটাই বেশি তেল জমে থাকে। চিমনি ক্লিনিং এ বেশ ভালো কসরত করতে হয়, দায়ে বায়ে অনেকটাই মুছতে হয়, তো বেশ অনেকটাই এক্সারসাইজ হয়ে যায়, ভালোই। দুমদাম ঠকঠাক কত আওয়াজ আসছে, আমার কিছু করার নেই, কিন্তু কি আর করব। প্রাইমারি ক্লিনিং অনেকটাই হলো, এবার ডিপ ক্লিনিং হবে। মোটামুটি বডিটা পরিষ্কার হয়েছে, এবার আমি এক টুকরো কাগজ নিয়ে এটাকে রোল করে এই নেকটাকে পরিষ্কার করে নেবো। নেটের মধ্যে তেল জমে থাকে, তো তারপরে কাপড়টা দিয়ে করবো পরিষ্কার। আগে কাগজ দিয়ে করে নিলে তেলটা বেরিয়ে যাবে। এই যে তেল বেরিয়ে যাচ্ছে সব, দেখো কতখানি তেল বেরোলো। এইভাবে করলে ভালোই পরিষ্কার হয়ে যাবে। একটু হাত পায়ের কসরত করতে হয়, কিন্তু নিজে নিজেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। একটা হয়ে গেছে, এবার অন্যটা। এবার আমি নেট দুটো খুলে নেব, এই যে খুলে নিলাম একটা, আরেকটাকেও খুলে নেব। স্ক্রুগুলো তো খুব ছোট ছোট, তাই সাবধানে খুলতে হয়, নিচে পড়ে গেলেই মুশকিল, তখন আবার খুঁজেও পাবো না। পাশের বাড়ির আওয়াজ ভীষণ বিরক্ত করছে, এত আওয়াজ, বাপ রে বাপ, তেল যখন যখন খুলতে চায় না। এই যে অন্যটাকেও খুলে নিলাম তেল ভর্তি, এবার এদুকে একটু কেরোসিন দিয়ে পরিষ্কার করব, তা নাহলে এরা হবে না। এই যে আমি কেরোসিন স্প্রে করে দিচ্ছি ওদের মধ্যে, এবার রগড়াবো।
প্রায় পরিষ্কার হয়ে গেল। এই যে তেলটা প্রায় উঠে গেছে, এইভাবে অন্যটাকেও পরিষ্কার করে নেব। এই দেখো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার চকচক করছে। একটু সময় লাগে কিন্তু সুন্দর হয়ে যায়। দেখো পুরো টাইলস ওর মধ্যে রিফ্লেক্ট করছে। এখন খালি কাপ দুটো চেঞ্জ করব। এই যে কাপ দুটো রয়েছে, এখানে একটা ওখানে একটা, এই দুটোকে চেঞ্জ করে দেবো, বাস তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে, কতটা নোংরা ছিল আর কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তাই না? এই যে আগের অবস্থা, এটা হচ্ছে কি ছিনু, এর পরেরটা হবে কি হনু, তাই না? কোথার থেকে কেমন থেকে কেমন হলো। এই যে ফ্রেম দুটোকে এবার লাগিয়ে নেব, নিজে নিজে জায়গায় সবাইকে সেট করে দিলাম, বাস হয়ে গেল। আজকেই আমি কর্ডলেস মাইকটা দিয়ে ভিডিও করলাম আর আজকেই এত আওয়াজ, বাপ রে বাপ, অসহ্য লাগছে আমারও। হয়ে গেছে, লেগে গেছে, এবার অয়েল কাপড় লেগে গেল। এবার কাপ দুটো পরিষ্কার করে নেব, ফেলে দেবো, এ দুটো চেঞ্জ করে নেব। এবার আবার ফোনের আওয়াজ, উনি বাজতে শুরু করেছেন। এই যে এবার দুটো কাপ চেঞ্জ করে দিলাম, নতুন কাপ লাগিয়ে দিলাম। কাপ লাগালে কি হয়, অয়েলটা ওর মধ্যে কালেক্ট হয়ে যায়, এটা পুরো ছড়ায় না। সেট হয়ে গেল, লাগানো হয়ে গেল দুটো কাপ, এবারে কাজ খতম। দেখো এবার কতখানি পরিষ্কার হয়েছে, চকচক করছে পুরো। হাত দেখো, পুরো হাতের রিফ্লেকশনটা আসছে, একদম ঝকঝকে, পুরো পরিষ্কার। আমার হাতটা যতটা আছে ততটাই পরিষ্কার দেখা যাচ্ছে। বস আমার কাজ শেষ, এরপর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে সাথে থেকো। লাইক শেয়ার করো সবার সাথে, তবেই না আগে বাড়তে পারবো, এগিয়ে তো যেতে হবে, তাই তোমাদের হেল্প দরকার। চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওতে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।